হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এই মাত্র বিশ্বভারতী ইউনিভার্সিটিতে এম এ ইন ইকোনমিক্সের মেরিট লিস্ট বের হয়ে গেল অনেকেই রিকোয়েস্ট করেছিলেন সিট ক্যাপাসিটি এলিজিবিলিটি মেরিট লিস্ট এবং অ্যাডমিশন ফিস এই সমস্তগুলোকে নিয়ে আলাদা আলাদা সাবজেক্ট হিসেবে যদি ভিডিও করে দেন তাহলে আমাদের খুবই উপকার হয় তাই এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু কভার করার চেষ্টা করছি ডেসক্রিপশন বক্সে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওগুলি হলো কাউন্সিলিং গাইডলাইন্স ভিডিও অ্যাডমিশন ফিস পেমেন্ট অ্যান্ড রিফান্ড গাইডলাইন্স ভিডিও ভেরিফিকেশান ফর্ম ফিল আপ ভিডিও বিশ্বভারতী ক্যাম্পাস ভিজিট ভিডিও বিশ্বভারতী হোস্টেল অ্যাপ্লিকেশান ভিডিও বিশ্বভারতী হোস্টেল রেন্ট ভিডিও এই ভিডিওগুলি অবশ্যই দেখে রাখুন অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবেন সেগুলো প্রত্যেকের কাজে লাগবে এম এ ইন ইকোনমিক্স সাবজেক্ট কোড হল টু ওয়ান জিরো এলিজিবিলিটি ফর আনডিজার্ভ ক্যান্ডিডেটস অনার্স ইন সাবজেক্ট কনসার্ন অর্থাৎ অনার্স ইন দ্য সাবজেক্ট কনসার্ন ইকোনমিক্স এর ক্ষেত্রে এই যারা ও বিসি তাদের ক্ষেত্রেও ইকোনমিক্সে অনার্স থাকতে হবে আর যারা এস সি এস তাদেরও ইকোনমিক্স অনার্স থাকতে হবে এবার দেখে নেব সিট ক্যাপাসিটি কতগুলো সিট আছে আনরিজার্ভ টোয়েন্টি ও বিসি থার্টিন এস সি এইট এস টি ফোর ই এস ফাইভ টোটাল পঞ্চাশটা সিট আছে এবার দেখে নেব মেরিট লিস্ট পিজি অ্যাডমিশন টেস্ট রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বিদ্যাভবন বিশ্বভারতী ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স কম্বাইন্ড মেরিট লিস্ট প্রভিশনাল সাবজেক্ট ইকোনমিক্স র্যাঙ্ক ফর্ম নাম্বার নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যাটাগরি ডেট অফ এক্সামিনেশান হয়েছিল ফিফটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তারপরে এখানে আছে অ্যাডমিশন টেস্ট স্কোর একশোর মধ্যে যে নম্বর পেয়েছেন তার ওপরেই মেরিট লিস্ট তৈরি হয়েছে আর যদি অ্যাডমিশন টেস্টের রেজাল্টে একই নম্বর পেয়ে যান যেরকম সেভেন্টি ফোর সেভেন্টি ফোর সেক্ষেত্রে টাই ব্রেক করার জন্য ইউজির যে অনার্সের অর্থাৎ ইকোনমিক্স অনার্সের যে পার্সেন্টেজ সেটা দেখা হয় সেটাও যদি কোনো কারণে একই হয়ে যায় কি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে হায়ার সেকেন্ডারি দেখুন যে হায়ার সেকেন্ডারি ম্যাথের যে মার্কস তার উপরে টাই ব্রেক করা হয়েছে এগুলো সবই ওনারা অ্যাডমিশনের সময় সব ফাইনাল চেকিং করার পর অ্যাডমিশন করা হবে এখানে দেখুন এক থেকে চোদ্দ পর্যন্ত মেরিট লিস্ট পনেরো থেকে আঠাশ পর্যন্ত মেরিট লিস্ট উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত মেরিট লিস্ট উনচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মেরিট লিস্ট একান্ন থেকে চৌষট্টি পর্যন্ত মেরিট লিস্ট পঁয়ষট্টি থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত মেরিট লিস্ট সেভেন্টি সিক্স থেকে এইট্টি এইট পর্যন্ত মেরিট লিস্ট এইটটি নাইন থেকে নাইনটি সিক্স পর্যন্ত মেরিট লিস্ট এখানে দেখুন নিচে লেখা আছে কোয়ালিফাইং মার্কস অফ অ্যাডমিশন টেস্ট ইজ থার্টি আউট অফ হান্ড্রেড ফর জেনারেল ক্যান্ডিডেটস জেনারেলদের জন্য একশো মধ্যে তিরিশ পেতে হবে তবে কোয়ালিফাই করবে ইউজি অনার্স পার্সেন্টেজ অফ মার্কস ইজ সেলফ ডিক্লেয়ার আপনারা যা দিয়েছেন ডিক্লেয়ারেশন তার ওপরেই ইউজি মার্কস লেখা হয়েছে ফাইনাল ইউজি মার্কশিট আর নট রিসিভড ফাইনাল ইউজি মার্কশিট পাওয়া যায়নি আপনারা যে ডিক্লেয়ার করেছেন তার উপরেই লেখা আছে আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর অলসো ফুলফিলিফিকেশনই হয়নি সব কিছুই যা আপনারা করেছেন তার উপরেই বিবেচনা করা হয়েছে এনে মানে হচ্ছে নট অ্যাভেলেবেল অনেক জায়গায় দেখবেন এনে লেখা আছে এইরকম এনে লেখা আছে অর্থাৎ ওই ডকুমেন্টে কোনো মানে প্রমাণ পাওয়া যায়নি আপনারা লেখেননি এটার জন্য এনে লেখা হয়েছে এবার দেখে নেব লিস্ট এক থেকে আট জনের নাম আছে নিচেও এই নিয়ম কানুনগুলো লেখা আছে এখানে যেটা লেখা আছে যে ও দের কোয়ালিফাইং মার্কস অফ অ্যাডমিশন টেস্ট ইজ টোয়েন্টি সেভেন আউট অফ হান্ড্রেড ফর ওবিসি ক্যান্ডিডেট ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস হচ্ছে টোয়েন্টি সেভেন এবার দেখে নেব এসসি মেরিট লিস্ট এখানে নজনের নাম আছে এবার দেখে নেব এস টি মেরিট লিস্ট একজনের নাম আছে এবার দেখে নেব অ্যাডমিশন ফিজ অ্যাডমিশনের সময় কত টাকা লাগবে পোস্ট গ্রাজুয়েট হিউম্যানিটি স্ট্রিম ফার্স্ট ইয়ার এক বছরের জন্য ফিজটা লাগবে জেনারেল ও বি সি অ্যান্ড ই এস তাদের লাগবে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি সাত হাজার পাঁচশো ষাট টাকা এস সি এস টি এবং পিডাব্লুডি তাদের লাগছে সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিক্সটি ছ হাজার তিনশো ষাট টাকা আর সেকেন্ড ইয়ারে যেটা লাগবে সেটা হচ্ছে জেনারেল ও বিসি অ্যান্ড ই ডাব্লু সেকেন্ড ইয়ারে লাগছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি এবং এস সি এবং পি ডাব্লুডিদের সেকেন্ড ইয়ারে লাগছে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিক্সটি এক হাজার তিনশো ষাট টাকা সবগুলোই এক বছরের জন্য নিচে দেয়া আছে রেসিডেন্স ফি যারা হোস্টেলে থাকবেন তাদের আলাদা করে রেসিডেন্স ফি দিতে হবে আর একটা দেওয়া আছে এক্সামিনেশন ফিজ ফাইভ এবং মার্কশিট ফিজ একশো এটা যখন পরীক্ষা হবে তখন আলাদা করে এই টাকা জমা দিতে হবে ডেসক্রিপশন বক্সে দেয়া ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ কাউন্সিলিং গাইডলাইন্স ভিডিও অ্যাডমিশন ফিস পেমেন্ট অ্যান্ড রিফান্ড গাইডলাইন্স ভিডিও ভেরিফিকেশান ফর্ম ফিল ভিডিও বিশ্বভারতী ক্যাম্পাস ভিজিট ভিডিও বিশ্বভারতী হোস্টেল অ্যাপ্লিকেশান ভিডিও এবং বিশ্বভারতী হোস্টেল হোস্টেল রেন্ট ভিডিও এই ভিডিওগুলি অবশ্যই দেখে রাখুন অনেক কিছু জানতে পারবেন আপনাদেরই উপকারে লাগবে এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ